হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভীষণ স্পেশাল ভিডিওতে ওয়েলকাম। আজ তোমাদের নিয়ে চলে এলাম বিবিদিবাগ অঞ্চলের কলকাতা পোর্ট ট্রাস্ট মেরিটাইম আর্কাইভ আর হেরিটেজ মিউজিয়ামে, যার কথা আমরা কিন্তু অনেকেই জানি না। জাহাজ বা বন্দর নিয়ে যারা অল্প বিস্তর কৌতূহল রাখো, তাদের জন্য একেবারে আদর্শ জায়গা সম্পূর্ণ বিনামূল্যে ঘুরে দেখবার জন্য। চলো দেরি না করে ঢুকে পড়ি। লাল রঙের সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হবে। আগেই বলেছি এই মিউজিয়ামের কোনো এন্ট্রি ফি নেই। টাইমিংস সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত, খোলা থাকে সোম থেকে শুক্র। দুঃখের বিষয় এটা উইকেন্ড বা ন্যাশনাল হলিডেতে কিন্তু বন্ধ থাকে, তাই কাজের ফাঁকি এখানে আসতে হবে। দেখতেই পাচ্ছ বেশ বড় জায়গা নিয়ে মিউজিয়ামটা। পুরো ঘরটায় সাজানো আছে দুষ্প্রাপ্য কিছু ছবি, তার ডেসক্রিপশন আর অবশ্যই বন্দরে ব্যবহার করা জাহাজ ও জিনিসের মডেল। প্রথমেই দেখলাম রানী রাসমণির উল্লেখ, কিভাবে তিনি গঙ্গার পথ লিজ নিয়ে সাধারণ মানুষদের উপকার করেছিলেন আর রুখে দাঁড়িয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। মনে রাখতে হবে কলকাতা কিন্তু বন্দর শহর, এবং এই গঙ্গার পথ ধরেই ব্রিটিশরা এসেছিল মূলত ব্যবসা করতে। কিন্তু তারা কি করে বাংলা তথা ভারতবর্ষকে দখল করেছিল তার কথা আমরা সবাই জানি। চলো ঘুরে দেখি কি কি আছে ঘরটাতে। এখানে যেমন দেখতে পাচ্ছি কত ধরনের লাইট ব্যবহার করা হয়, প্রত্যেকটা লাইটের কিন্তু আলাদা আলাদা মানে আছে। 2008 খোলা এই মিউজিয়ামটা জনসাধারণের জন্য। এটাই ধরা আছে শতাধিক বছরের ওপর কলকাতা বন্দরের ইতিহাস। অবশ্যই অসামরিক বন্দরের কথাই বলছি এখানে। পাশে একটা ম্যাপ যেখানে পূর্ব ভারতের ইনল্যান্ড ওয়াটারওয়েজটা বোঝানো আছে, মানে নদীর মাধ্যমে কোথায় কোথায় যাওয়া যায় তারই একটা ম্যাপ। আমরা ভূগোলে পড়েছি জঙ্গল এবং পাহাড়ের রাজ্যে এই নদ আর নদী কিন্তু রাজপথের কাজ করে সেই আদিম কাল থেকে। আমাদের সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে এই জাহাজের মডেলগুলো। এই জাহাজটার নাম হচ্ছে নদিয়া। এটা একটা ডিসপ্যাচ ভেসেল, এর কাজ অন্য কোনো জাহাজ বিপদে পড়লে তাকে সাহায্য করা। পরেরটায় আছে একটা বিশাল ক্রেন, যার ভার নেবার ক্ষমতা 200 টন, ভাবা যায়। এর কাজ মালবাহী জাহাজ থেকে দ্রব্য তুলে বন্দরে রাখা এবং খালি জাহাজে মাল তোলাও বটে। এরকম প্রচুর জাহাজের মডেল আছে এই ঘরটাতে, এবং প্রায় সবার গায়ে লেখা আছে এই জাহাজ কি কি কাজে লাগে। কলকাতা বন্দরের যে ভীষণ বর্ণময় একটা ইতিহাস আছে সেটা এখানে না আসলে জানতেই পারতাম না। আগের যে ক্রেনটা দেখালাম সেটা ছিল ল্যান্ড বেসড, এই বীরবাহু কিন্তু ফ্লোটিং ক্রেন, মানে জলের মধ্যে ভেসে 30 টন পর্যন্ত ওজন তুলতে পারে। নামের যে সার্থকতা আছে সেটা তো মানতেই হবে। আগেই বলেছি দেওয়ালে আছে ছবির সাথে লেখা। এখানে যেমন দেখছি যাদের একটা বড় অবদান ছিল এই কলকাতার বন্দরে, তাদের একটা সংক্ষিপ্ত ইতিহাস। এই ধরনের জাহাজগুলোকে বড় হয় হপার বার্জ। এটা ডিকমিশন বা বাতিল করা হয় 1972 সালে। এই মিউজিয়ামে না আসলে জানতেই পারতাম না কিরকম দেখতে ছিল জাহাজটা। আমরা কেউ জাহাজ বিশারদ নই। তোমরা যদি এইসব জাহাজের কথা আরো ভালো করে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কি জানো মহানায়ক উত্তম কুমার সিনেমার জগতে ঢোকার আগে এই পোর্ট ট্রাস্টে কাজ করতেন মাত্র 75 টাকা মাইনেতে? আমাদের আশেপাশে যে কত ইতিহাস লুকিয়ে আছে তার খবর কজনই বা রাখে। এই যেমন এগুলোকে বলা হয় স্টিল টেপ, তৈরি করা হয় লন্ডনে সেই 1936 সালে। এগুলো ব্যবহার করা হয়েছিল আমাদের অতি পরিচিত হাওড়া ব্রিজ বানাতে। এই জাহাজের নাম আরএসভি ত্রিবেণী,
এটা একটা সার্ভে ভেসেল, অর্থাৎ মূলত জলের গভীরতা মাপতে ব্যবহার করা হতো। বাঙালির বদনাম যে আমাদের নাকি ব্যবসায় মতি নেই, কিন্তু দ্বারকানাথ ঠাকুর, মতিলাল শীল আর রামদুলাল সরকার কিন্তু সে ধারণা অনেকদিন আগেই ভেঙে দিয়েছিল। তাদের ইতিহাস পেয়ে যাবে এখানেই। অনেকক্ষণ মিউজিয়াম দেখবার পর পাশে এই সরু বারান্দাতে এসে দাঁড়ালাম, মেন রাস্তার ওপরে একদম, নিচ দিয়ে চলছে গাড়ি, খানিক দাঁড়িয়ে আবার ঢুকে পড়লাম ঘরে। এই ম্যাপটা কিন্তু খুব ইন্টারেস্টিং, বলতে পারো মধ্যযুগীয় ওয়ার্ল্ড ম্যাপ, যখন নাবিকরা কোনো আধুনিক সরঞ্জাম ছাড়াই হাতে আঁকত মানচিত্রগুলো। এই দিকটায় পেয়ে যাবে প্রাচীনকালে গঙ্গা কিভাবে ব্যবসায় সাহায্য করত তার ইতিকথা। দারুণ ইন্টারেস্টিং, তোমরা যখন এখানে আসবে খুঁটিয়ে পড়ো। কিন্তু লাইট হাউসের কথা আমরা কে না জানি, জাহাজকে দিক দেখাতেই এগুলো নির্মাণ করা আজও হয়। এটার নাম সাগর লাইট হাউস, সাগর দ্বীপে যার নির্মাণ করা হয়েছিল। এগুলোকে বলা হয় টেলিস্কোপ, বাইনাকুলার আসবার আগে এগুলোই ব্যবহার করা হতো। বাইরে এসে দেখলাম এই পোর্ট ট্রাস্টের কিছু বই আর অ্যানুয়াল রিপোর্ট। কর্তৃপক্ষ আমাদের অনুরোধ করলো আমাদের এই মিউজিয়াম দেখবার অভিজ্ঞতাটাকে লিখবার জন্য। আমরা ধন্যবাদ না জানিয়ে পারলাম না। এবার বেরোতে হবে, তোমাদের বলি এখানে আসবে কি করে। চক্র রেল ধরে বিবিদিবাগ স্টেশনে চলে আসতে পারো, সেখান থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ। আবার যে কোনো বাসে লালবাজার বা হাইকোর্ট চলে এসো, ওখান থেকেও 10 মিনিটে পৌঁছে যাবে এই মিউজিয়াম। হাওড়া স্টেশন থেকে লঞ্চে করে ফেয়ারলি প্লেস ঘাটে চলে আসতে পারো, গঙ্গাকে বাঁদিকে রেখে একটু হাঁটলে এই পোর্ট মিউজিয়াম। ডেসক্রিপশনে অ্যাড্রেস আর গুগলের ম্যাপের লিঙ্কটা দেওয়া তো রইলই। কেমন লাগলো বাঞ্জারা বয়েজের সাথে অল্প জানাই মিউজিয়ামটা? কমেন্টস করে জানিও আর শেয়ার করে দিও সকলের সাথে। আজকের মতন তাহলে টাটা।